এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জয় মা, দুর্গতি নাশ করো মা, এই বসু পরিবারের সুখ ফিরিয়ে দাও, আমার ছোট ছেলেটাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও মা, দীপুকে সুস্থ করে দাও, সংসারে মঙ্গল করো। আর নীলা, এই সংসার যে বাঁচালো সেই নীলাকেও ভালো রেখো মা, নীলাকেও ভালো রেখো। একবার ভেতরে গিয়ে দেখবো আদৌ নীলা বেঁচে গেল কিনা। না না থাক, দীপু, হেঁটে আসছে, পায়ে হেঁটে। কি হলো দীপু? কি হলো ছেলেটা? আগুন আগুন লেগেছে। আরে তাড়াতাড়ি জল আর ওকে জল দে। এই তো চোখ খুলেছে। ঠিক আছো?
আছো নীলা, আমি তোমার কিচ্ছু হতে দিইনি। আপনি একেবারে ঠিক হয়ে গেছেন ছোটদাবু? আপনি আবার আগের মতন হয়ে গেছেন? দীপুর কথা আর আমার দীপু নীলাকে বাঁচানোর জন্য সব বাধা কাটিয়ে উঠল। সত্যি প্রকৃত হর পার্বতী। এত প্ল্যান সাজিয়ে নীলা বেঁচে গেল, ছাড়বো না নীলা। একবার বেঁচেছিস তো কি হয়েছে? সুযোগ পেলেই আবারও খাড়ার ঘা পড়বে তোর ঘাড়ে। ময় পাস না মাসি, আমি তো ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেল। মায়ের পর যে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, আর তুমি চলে গেলে তো জোর বোকা। মাসি কি তোদের কখনো কোথাও ছেড়ে যেতে পারে? কখনো না। আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পার কি আছে বোনটি? ছোটদাদাবাবু ছিলেন তো ঢাল হয়ে একা। জানতাম মা দুর্গা তুমি ঠিক ছোটদাদা বাবুকে সুস্থ করে দেবে। কি বড় একটা বিপদের হাত থেকে যে বাঁচলি। যাক বাবা, এই আমাদের দীপু তো একজন ক্রিকেটার, ও এরম হুইল চেয়ারে ঘুরঘুর ঘুরঘুর করতো না, একদম ভাল লাগতো না, খুব দুঃখ লাগতো, কষ্ট হতো। হ্যাঁ না, তুই বল না, তোর মতো আর একটা এরকম ফিট ছেলে আমাদের পাড়ায় আছে? মা দুর্গা আছে দেখলি তোকে কি এরকম ঠিক করে দিল? কিন্তু এত ভালো কিছুর মধ্যে মনটা কেমন খুঁতখুঁত করছে বুঝলে।